ঝলমলে সকালে তোমাদেরকে জানাই সুপ্রভাত। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাই বেডরুমের জানলাগুলো খুলে দিচ্ছি। মেয়েকে জল খাওয়ানো হয়ে গেছে, মেয়ে বাইরে গেছে, ও একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লে আমাদের খুব সুবিধে হয় সব কাজের, কিন্তু উঠতে চায় না তাড়াতাড়ি। আর আজকের এই মাত্র বাগান থেকে আসছি, কি নিয়ে এসেছি বলতো? কারি পাতা। আজকে সব সাউথ ইন্ডিয়ান বানিয়ে দেবো, রেসিপি সব সাউথ ইন্ডিয়ান। কি করব, কারি পাতা দিয়ে মুসুরির ডাল করব, কারি পাতা দিয়ে সিম ভাজবো। আর রাজা মানে বললো যে হালকা কিছু রান্না করতে, কালকের অনেক ভারী খেয়েছে, ওই জন্য আজকে হালকা কিছু রান্না হবে। ডিমের ভুজিয়া বলছে অনেক দিন খাইনি, তাই ডিমের ভুজিয়া বানাবো। আর মেয়েকেও আজকে ডিম সেদ্ধ দেব, এমনি বিশেষ কিছু করব না রান্না বান্না। এই রান্নাঘরে সমস্ত চাল ডাল আজকে ধোয়া হয়নি, কিছু চাল ডাল ভিজিয়ে দিয়ে এসেছি, এইবার সব ধোবো, ধুয়ে সব কাজ করব। বেশ খানিকটা দেরি হয়েছে, কারণ মেয়ে কালকে রাত্রেবেলা ওই যে 8:30 পর্যন্ত ঘুমিয়েছে, মেয়ে কালকে উঠতে দেরি করেছে। এই দেখো ঘর মোছা হয়ে গেছে, পুরো ভিজে, এগুলো করা হয়ে গেছে, এগুলো করে রেখে চান করে রান্নাঘরে ঢুকলাম। এই যে সব ভিজিয়ে রেখে গেছি, এইবার এগুলো সব ধুয়ে পরিষ্কার করব। তোমাদের সাথে একটু পরে কথা বলছি, এখন এই কাজগুলো ছটপট করে নিই, মেয়ের খাবার রেডি করে নিই, ঠিক আছে? আর পেঁয়াজ, আর একটা কি ওটার নাম তাড়াহুড়োতে ভুলে যাই, কারি পাতা, এই তিনটে সম্বর দেব। খুব ভালো লাগে মুসুরির ডালে না সর্ষে ফোড়ন আর ওই কারি পাতা ফোড়ন দিলে একটা আলাদা টেস্ট, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমাদের সোনাইয়েরও ভালো লাগে। এই দেখো সর্ষেটা ফুটে উঠলে তারপরে কারি পাতা গুলো দিতে হবে, পেঁয়াজ আর কারি পাতা একটু ভাজা হবে, তারপরে এর মধ্যে হলুদ দেব। রান্না করব না করব না করে কত কি আজকে রান্না করেছি দেখো, বেগুন ভেজেছি, শিম আলু ভেজেছি, ওদিকে ডিমের এখনো ভুজিয়া হবে, এদিকে করলা ভাজছি, আর এই ডাল সাঁতলাচ্ছি। চলো ডালটা সাঁতরে নিয়ে আগে। ভীষণ জোর খিদে পেয়েছে, দুপুরবেলা ভালো করে খাইনি, আজকে দুপুরবেলা আমার চাও খাওয়া হয়নি। রাজা এই এলো, তাই জন্য ভাবলাম একটু আজকের নতুন কিছু বানানো যাক। তো ওই জন্য আসলে নতুন কিছু বানানো যাক নয়, ওটা আমার খেতে ইচ্ছা করছিল, ওই জন্য দুপুরবেলা একটুখানি খেয়েছি, মানে বিশেষ কিছু খাইনি। আর এটা মানে সুজির স্যান্ডউইচ আর কি, এটা বানাবো। তো চলো শুরু করি, পেটে না ছুঁচো ছুঁচু ছুঁচু করে দৌড়চ্ছে, তার আগে দৌড়ানোর আগে বানিয়ে ফেলি। চলো, বিশেষ কিছু নয়, সুজি লাগবে, টক দই লাগবে, আর বাড়িতে যা সবজি আছে সেটা লাগবে, আর একটু ওটাকে কি বলে
চিলি ফ্লেক্স লাগবে, আর যদি বাড়িতে তিল থাকে, আমার সবসময় তিলটা থাকে কারণ আমার তিলটা খুব ভালো লাগে, ওই তিল একটু রোস্ট করে দিতে হবে। চলো দেখে দেখাই তোমাদের কেমন করে আমি বানাবো। আর ওই যে মুড়ি এসেছে, এই মুড়ি এখন চালতে বসবো। চলো, আমি যে সুজির স্যান্ডউইচই বলো আর টিক্কাই বলো সেটা বানাবো, সেটা বানাতে গেলে আমাকে 1 কাপ দই দিতে হবে। এর সাথে 1.5 কাপ সুজি ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার কাছে বাড়িতে ছিল ক্যারট, একটু ভুট্টা, ধনে পাতা, আর এখানে অনিয়ন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলোকে একটু চপড করে নিয়েছি, এটাই আমি এর মধ্যে মেশাবো। সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, ক্যারট, ভুট্টা, অনিয়ন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি নুন দেব পরিমাণ মতো, একটু চিলি ফ্লেক্স দেব, এটা থাকলে দিতে পারো, না থাকলে দেবে না, কোনো অসুবিধে নেই। আর টক দই যেহেতু দিয়েছি, একটু চিনি দেব। আমার কাছে একটু সবসময় সাদা তিল থাকে, সাদা তিলটাকে রোস্ট করে নিয়েছি, সেই সাদা তিলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। দেখো একটু টাইট হয়ে গেছে, এতটা টাইট হলে হবে না, ওই জন্য আমি 1.5 কাপ মতো জল দেব। প্রথমেই সব জলটা দিয়ে দেব না, আগে মিক্সড করব, মিক্সড করে দেখব পরিমাণটা, জলের পরিমাণ ঠিক আছে কিনা, তারপরে বেশি হলে হবে না, জল একদম লিকুইড হয়ে গেলে হবে না, একটু টাইটই থাকবে, আবার সুজিটা একটু ফুলবে। এই দেখো এটা আমার মাখানো হয়ে গেছে, এই ধরনের হবে, বেশি লিকুইড হবে না। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, এটা সুজিটা ফোলার জন্য। এটা 10 মিনিটের বেশি রাখলেও কোনো ব্যাপার নয়, যখন খাবে তখন গরম গরম তৈরি করে খেলেই চলবে। দেখো এই যে মাখিয়ে পুরো রেডি, এই রকমই একটু টাইট হবে, বেশি লুজ হবে না, লুজ হলে কিন্তু এটা স্যান্ডউইচ আর বানানো যাবে না, এই জিনিসটাই হবে। এবার এটাকে গরম করে বসিয়ে দিই স্যান্ডউইচ মেকারটা, তারপরে এটাকে দিয়ে দেব। আর যদি মনে করো তোমাদের স্যান্ডউইচ মেকার নেই, তাহলে চাকুতে বড়ার মতো, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চাকুতে কেমন করে করবে, চাকুটাকেও গরম করে করা যাবে। দেখো চাকুটা বসিয়ে দিয়ে তেল, বেশি তেল লাগে না, এটা খুবই হেলদি। এই যে তেলটা খালি ব্রাশ করে দিতে হবে, দিয়ে একটুখানি গরম হবে চাটুটা। আমার স্যান্ডউইচ মেকারটা গরম হয়ে গেছে, এবার দেখো আমি এরকম করে চৌকো করে সুন্দর করে দেব জিনিসটাকে। দুদিকে দুটো চৌকো, চৌকো হলে স্যান্ডউইচ মেকারটা চৌকো হলে এটা দেখতে খুব সুন্দর হয়।
এবার এটাকে চাপা দিয়ে দেব। একদিকটা হয়ে গেছে, কেমন সুন্দরভাবে উঠে গেল। এবার উল্টে দেব, দেখেছো কেমন লাল হয়েছে। এবার আরেকটু করে উপর সাইড থেকে অল্প করে তেল দিয়ে দেবো এই পাস্তার জন্য। একদম অল্প তেলে খুব ভালো রেসিপি। অতটুকুনি তেল দিয়েছিলাম, কেমন লাল হয়েছে দেখো। মনে হচ্ছে হয়ে গেছে, এই দেখো কেমন লাল হয়েছে। জানি এই দেখো কি সুন্দর উঠে আসলো আমার রেডি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসেছি টক দই বসাতে। দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমি মানে বাইরে কেনা টক দইটা খুব কমই খাই বা ইউজ করি, আমি বাড়িতে পাতানো টক দই ইউজ করি। তো দেখো আমি টক দইটা কেমন করে বসাই, মানে টকে আমি যে দইটা বসাই তাতে কিন্তু একটুও জল হয় না। তার জন্য কি করি বলতো, এই দেখো এরকম করে টক দইটা আজকে যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল সেটা পুরো জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি, একদম এটা ড্রাই। এইবার এইটা দিয়ে আমি টক দইটা বসাবো। আর এই দুধটা এতটা মানে গরম করবো যেটাতে আমি আঙুল দিতে পারি, এই আঙুল দিয়ে ডোবাতে পারছি। শীতকালে একটু বসাতে অসুবিধে হয়, মানে বসতে চায় না টক দইটা। আমি ওই জন্য কি করি, মাইক্রোওয়েভটাকে গরম করি, একদম ভেতরটা গরম করে তার ভেতর এই টক মানে দইটা দুধটা ঢুকিয়ে দেবো। এই যে একদম দেখো একটুও জল নেই, এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব, সুন্দর করে ফেটিয়ে নেব একটুখানি দুধ দিয়ে। ফেটিয়ে নিই, দাঁড়াও। আজকে মনে হয় ব্লগ শুরু মানে আজকের ব্লগ না, আজকে রান্নাঘর থেকে শুরু করিনি, আজকে বেডরুম থেকে শুরু করেছিলাম। আমি মানে বলতে যাচ্ছিলাম যে আজকের ব্লগ রান্নাঘর থেকে শুরু করেছিলাম, রান্নাঘরেই শুরু
মানে শেষ করছি তা নয়, বেডরুম থেকে আজকে শুরু করেছিলাম। এই দেখো এইভাবে ফেটিয়ে নিতে হবে, দেখেছো একদম ফাটানো হয়ে গেল। এবার এর মধ্যে আস্তে আস্তে দুধটা দেব। এইরকম সেরামিকের বাটিতে খুব ভালো বসে, স্টিলের বাটির থেকেও। আমি দুটো পাত্রে বসাবো। টক দইটা আমার খুব ইউজ হয় রান্নায়, কারণ বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে। আমি এখনো পর্যন্ত মানে শীতকাল বলে টক দইটা দিইনি, কিন্তু গরমকাল হলে টক দই আমি দেবই মাংসতে, হজম হয়ে যায় খুব ভালো টক দই দিয়ে মাংস রান্না করলে। আর একটা সব থেকে ভালো হলো তোমার তেলটা, তোমাদের তেলটা কম লাগে। এই দেখো এরকম দুটো জায়গায় দুধটা দিয়ে নিয়েছি, এবার ভর্তি করে দেবো। হয়ে গেল, এবার মাইক্রোওভেনের ভেতর ঢুকিয়ে দেবো। এই যে মাইক্রোওভেনের ভেতর এবার আমি ঢুকিয়ে দেবো। আর এই ঢাকা দিয়ে দেবো। এই কদিন বসাইনি, ঠান্ডাটা খুব কম, মানে ভালো মতো ঠান্ডা ছিল বলে বসবে কিনা বুঝতে পারিনি। ঠান্ডাটা একটু কমতেই না, আজকে টক দই একটু বসাবই। দইটা শেষও হয়ে গেছে। এই চলো তাহলে আজকের মতো, আমি আমার কাজও শেষ হলো আর আমার বকবকানিও শেষ হলো। টাটা, বাই বাই, গুড নাইট। খুব ঘুম পেয়েছে, মেয়েকে এখন ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমোতে যাব। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। টাটা টাটা, বাই বাই।